একটি কর্তৃত্ববাদী সরকারের পতনের পর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সুযোগ এসেছে জানিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে দুপুরে মহম্মদপুরে সুজন কার্যালয়ের সংগঠনটি আরও জানায় আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারকেও জবাবদিহিতায় রাখতে হবে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সুজনের এই সংবাদ সম্মেলন যাতে সুজন সম্পাদক বলেন বহুদিন পরে দেশ রাষ্ট্রীয় বাহিনী মুক্ত হয়েছে এই পরিস্থিতিতে গণতান্ত্রিক ও শোষণ মুক্ত রাষ্ট্র গঠনের উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি আমরা সবাই তো একটা ইতিবাচক পরিবর্তন চাই এবং কুল হেডস সুড প্রিভেল অ্যান্ড উইল উইল প্রিভেল তো আমি আশা করছি একটা অসাম্প্রদায়িক একটা সমৃদ্ধ একটা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি হবে আশা করব যে রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করবে অতীতে যা ঘটেছে এবং এই শিক্ষা গ্রহণ করে তারাও দায়িত্বশীল আচরণ করবে বক্তারা আরো বলেন সঠিক উদ্যোগের মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতির ভালো সমাধান সম্ভব হয়েছে থেকে দেওয়া হয়েছে এই ধরনের পরিস্থিতি বিভিন্ন দেশ মোকাবিলা করছে এবং এর সলিউশন এটা রকেট সাইন্স না কিছু হয়তো তাড়াতাড়ি করা যাবে কিছু করতে সময় লাগবে কিন্তু এই সমস্যাগুলির ধরন এই না যে এর সমাধান আমাদের জানা নেই পরে ছাত্র জনতার বিজয় উদযাপনে মানববন্ধন করে সুজন এতে সংখ্যালঘু সম্প্রদায় যাতে দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত না হয় সে আহ্বান জানানো হয় হাসানুল সাউন এনটিভি নিউজ ঢাকা চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক জোয়ার্দারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বিকেলে সদর উপজেলার মমিনপুর বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে পুলিশ এবং এলাকাবাসী জানায় মমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুকের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় তার পেটে এবং মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয় পরে এলাকাবাসী তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফারুককে মৃত ঘোষণা করেন